আবারও গাজায় হামাসের ভয়াবহ হামলায় 3 জন ইসরায়েলি সেনা নিহত, আহত অন্তত 11 জন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গাজায় ব্রিটিশ সেনা মোতায়েন হলে তারা লক্ষ্যবস্তুতে পরিণত হবে হুশিয়ারি পপুলার ফ্রন্টের। এবার রাশিয়াকে সামরিক সহায়তা, চীনকে নিষেধাজ্ঞার হুমকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। এদিকে রুশ হামলায় পিছু হটতে শুরু করেছে ইউক্রেন দাবি রিপোর্টে। আরো জানিয়ে দিব, এবার কেউ এখন আর ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক নয় দাবি রিপোর্টে। এদিকে গাজা ইস্যুতে ব্যর্থতার পরিচয় দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় দাবি সৌদির। এবার জর্ডান ও ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপীয় ইউনিয়ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও গাজায় হামাসের ভয়াবহ হামলায় 3 জন ইসরায়েলি সেনা নিহত, আহত অন্তত 11 জন। অবরুদ্ধ গাজা উপত্যকার কেন্দ্রীয় এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় অন্তত 3 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো 11 জনের বেশি ইসরায়েলি সেনা। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নিহত 3 সেনা ইসরায়েলের রিজার্ভ ফোর্সের 99তম ডিভিশনের সদস্য। তারা নেতজারিম তল্লাশি চৌকির কাছে নিহত হয়েছে। একই ঘটনায় আরো 11 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। আহত বেশ কয়েকজন সেনাকে হেলিকপ্টারে করে দ্রুত গাজা থেকে সরিয়ে নেওয়া হয়, আর বাকিদেরকে রণাঙ্গনে বসে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা নেজারিমে ইসরায়েলি কমান্ডো সেন্টার লক্ষ্য করে ভারী মর্টার শেল নিক্ষেপ করে। এখন পর্যন্ত গাজায় স্থল অভিযানে গিয়ে 260 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এদিকে গাজায় ব্রিটিশ সেনা মোতায়েন হলে তারা লক্ষ্যবস্তুতে পরিণত হবে হুশিয়ারি পপুলার ফ্রন্টের। ফিলিস্তিনের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন সতর্ক করে বলেছে, যদি গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করা হয় তাহলে তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। সামা নিউজের তথ্য অনুসারে পিএফএলপি এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকার ভূমি অথবা উপকূল জুড়ে ব্রিটেন কিংবা যে কোনো দেশকে সেনা মোতায়েনের ব্যাপারে সতর্ক করা হচ্ছে। গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করার পরিকল্পনা নেওয়ার কারণ হচ্ছে তাদের উপনিবেশবাদী চিন্তা ভাবনা এবং দখলদার ইসরায়েলের নিরাপত্তা দেওয়া। পিএফএলপি তাদের এই বিবৃতিতে বলেছে, যেসব দেশ আমাদের জনগণকে সাহায্য করতে চায় তাদেরকে প্রথমে ইসরায়েলি সেনাদের হামলা থামানোর জন্য চাপ সৃষ্টি করতে হবে, অবরোধ ভাঙতে হবে এবং গাজার লোকজনের তত্ত্বাবধানে সমগ্র গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রীর অবাধ প্রবেশাধিকার দিতে হবে। সূত্র পার্স টুডে। এবার রাশিয়াকে সামরিক সহায়তা, চীনকে নিষেধাজ্ঞার হুমকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। রাশিয়াকে সামরিক সহায়তা অব্যাহত রাখলে চীনকে আরো ব্যাপক পরিসরে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শুক্রবার ব্রিফিং করেন চীফ সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি হুমকি দিয়ে বলেন, মস্কোকে বিভিন্ন ধরনের প্রযুক্তি এবং যন্ত্রাংশ সরবরাহ করছে চীন, যা সামরিক খাতে ব্যবহার করছে রাশিয়া। এসব অস্ত্র ইউক্রেনে চলমান আগ্রাসনে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন ব্লিংকেন। জানান, এই ইস্যুতে বেইজিং তার নীতিতে পরিবর্তন না আনলে আরো কঠোর হবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ওয়াশিংটন এর মধ্যে 100টিরও বেশি চীনা সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। না শুধরালে দেশটির বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা ও অন্যান্য ব্যবস্থা নিতে তারা সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, সিনাই যুদ্ধের পর থেকে ইউরোপের নিরাপত্তায় সবচেয়ে বড় হুমকি সৃষ্টিতে ইন্ধন যোগাচ্ছে চীন, বিশেষ করে রাশিয়াকে সহায়তার ক্ষেত্রে। আমরা এরই মধ্যে মস্কোকে সহায়তায় জড়িত এমন কিছু চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। চীন যদি নিজেদের অবস্থানে পরিবর্তন না আনে তাহলে আমরা ব্যবস্থা নেব। এদিকে রুশ হামলায় পিছু হটতে শুরু করেছে ইউক্রেন দাবি রিপোর্টে। রাশিয়ার অব্যাহত হামলায় টিকতে না পেরে পিছু হটছেন ইউক্রেনের সেনারা। অনেক জায়গা থেকে সরে যেতে বাধ্য হচ্ছেন তারা। এরই মধ্যে পূর্ব দোনেৎস্ক অঞ্চলের বেশ কয়েকটি অবস্থান হারিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এই বিষয়টি অকপটে স্বীকার করেছেন ইউক্রেনের সেনাপ্রধান আলেকজান্ডার সিরস্কি। রোববার টেলিগ্রামের একটি পোস্টে বলেছেন, সেনা সংকট থাকায় রাশিয়ার একাধিক হামলায় ফ্রন্টলাইন যুদ্ধের পরিস্থিতির অনেক অবনতি ঘটেছে, ফলে টিকতে না পেরে ইউক্রেনীয় বাহিনী পূর্ব দোনেৎস্ক অঞ্চলের বেশ কয়েকটি অবস্থান থেকে সরে গেছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বর্তমানে বেশিরভাগ যুদ্ধ হচ্ছে দোনেৎস্কের সাসিভ ইয়ার শহরকে ঘিরে। এটি এমন একটি কিয়েভ নিয়ন্ত্রিত দুর্গ, সেখানে আবদ্ধ বিকা দখল করার পরে পৌঁছানোর চেষ্টা করছে রাশিয়া।
সিরোজকি রুশদের অগ্রসরের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন মস্কো কিছু সেক্টরে কৌশলগত সাফল্য অর্জন করেছে। জেনারেল সিরোজকি চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হন। প্রেসিডেন্ট জেলেনস্কি ও তৎকালীন সেনাপ্রধান জেনারেল ঝালুজনির মধ্যে সম্পর্কে ফাটল দেখা দেওয়ার জল্পনার মধ্যেই দায়িত্ব পেয়েছিলেন তিনি, যদিও সেনাপ্রধান বদলে আপাতত যুদ্ধের কোনো বাকবদল ঘটেনি। এবার কেউ এখন আর ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক নয়। দাবি রিপোর্টে ইউক্রেনের সামরিক বাহিনীর নাতোসিবাদী আজব ব্যাটালিয়নে যুদ্ধরত একজন সেনা জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেশের কেউ এখন আর সেনাবাহিনীতে যোগ দিতে চাইছে না। নিকো নামের এই সেনা সদস্য ইউক্রেনের TSN অনলাইন পত্রিকাকে জানিয়েছেন, তিনি যুদ্ধক্ষেত্রে মারাত্মক আহত হয়েছেন এবং পা হারিয়েছেন, তারপরও তাকে যুদ্ধ করতে হচ্ছে কারণ তার জায়গায় যুদ্ধে যাওয়ার কোনো লোক নেই। তিনি বলেন ইউক্রেনের কোন ব্যক্তি এখন আর সামরিক বাহিনীতে যোগ দিতে চায় না। ইউক্রেনের এই সেনা বলেন যে সমস্ত মানুষ সামরিক বাহিনীতে যোগ দিয়েছিল তারা এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং অনেকেই টিসজা নদীতে ডুবে মারা যাচ্ছে। সম্প্রতি ইউক্রেন থেকে পালিয়ে যাওয়ার সময় প্রায় এক ডজন সেনা ওই নদীতে ডুবে মারা গেছে। নিকো মূলত এ কথার মধ্য দিয়ে সেই দিকে ইঙ্গিত করেছেন। গত মাসে ইউক্রেনের সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছিল 2022 সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু পর থেকে এ পর্যন্ত টিসজা নদীতে 22 জন সেনা ডুবে মারা গেছে। টিসজা নদী ইউক্রেন রোমানিয়া সীমান্তে অবস্থিত। যুদ্ধ থেকে বাঁচার জন্য এসব সেনা এই নদী পাড়ি দিয়ে দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছিল। সূত্র পালস টুডে। এদিকে গাজা ইস্যুতে ব্যর্থতার পরিচয় দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। দাবি সৌদির, গাজা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছে সৌদি আরব। সংকট নিরসনের জন্য সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে যুক্তরাষ্ট্র চাইলেই গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। নতুন করে আরো 20টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়ায় ব্যাপক হারে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। এমন পরিস্থিতির মধ্যে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন কেবল যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সৌদি আরবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলনে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে রাফায় অভিযান যাতে না হয় সেজন্য তেল আবিবকে নিষেধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানোর কথাও জানান আব্বাস। এদিকে গাজা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ। সংকট নিরসনে দ্রুত সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান তিনি। এবার জর্ডান ও ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল ও জর্ডান সফরে যাচ্ছেন। ইসরায়েলি নেতৃবৃন্দর সাথে জিম্মি মুক্তি নিয়ে আলোচনার পর বুধবার তিনি এ দুদেশ সফরে যাবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় একথা বলা হয়েছে। এর আগে ব্লিংকেনের সৌদি আরব সফরের কথা বলা হয়েছে। সৌদি আরবের পথে রোববার আয়ারল্যান্ড থেকে তাকে বহনকারী বিমানে জ্বালানি নেওয়া হয়। জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় হামলা বন্ধ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের টেলিফোন আলাপের প্রেক্ষিতে ব্লিংকেনের সফরের ঘোষণাটি আসে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে আসছে কিন্তু এখনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। যুদ্ধবিরতি নিয়ে প্রচেষ্টা অব্যাহত থাকার কথা জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি জনগণের মাঝে হামাস দাঁড়িয়ে আছে। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপীয় ইউনিয়ন। দাবি রিপোর্টে এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। আগামী মে মাস শেষ হওয়ার আগে জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বোরেল এ তথ্য জানিয়েছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে চলছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলন। ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি হিসেবে সেই সম্মেলনে যোগ দিয়েছেন বোরেল। সম্মেলনের অবসরে সোমবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন ইউরোপীয় ইউনিয়ন সদস্য স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। গত মার্চে এসব দেশ জানিয়েছিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে তারা। সূত্র আল আরাবিয়া।